বন্ধুরা, বর্তমান সময়ে যারা স্মার্টফোন ব্যবহার করে তারা সকলেই ফেসবুক ব্যবহার করে থাকে। তো আপনি যখন ফেসবুকের ভিতরে কোনো স্টোরি পোস্ট করেন, মানে স্টোরিতে যখন হাই কোয়ালিটির ফটো ভিডিও পোস্ট করেন, তখন দেখা যায় পোস্ট হওয়ার পর সেই ফটো ভিডিওটা ঘুলাটে দেখায় বা ঝাপসা হয়ে যায়। সেই ফটো বা ভিডিও রেজুলেশন সঠিক থাকে না, লো কোয়ালিটিতে পোস্ট হয়। তো এই সমস্যাটাই কিন্তু বর্তমানে অনেকেই ভুগছে, যার কারণে আপনার কোনো ফ্রেন্ডরাই আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট করে না, কারণ ঘুলাটে ছবি কেউই পছন্দ করে না। তাই আমি অনুরোধ করবো, আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সমস্যাটা আর আপনাকে পড়তে হবে না। ফেসবুক স্টোরিতে যে কোনো ফটো ভিডিও পোস্ট করলেই সেটা হাই কোয়ালিটিতেই পোস্ট করতে পারবেন, আপনার প্রতিটা পোস্টই হাই রেজুলেশনে আপলোড হবে, আর কোনো পোস্টই ঘুলাটে বা ঝাপসা দেখাবে না। ওকে, তো ফেসবুক স্টোরিতে হাই কোয়ালিটিতে বা 4K রেজুলেশনে ফটো ভিডিও পোস্ট করতে হলে আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যেয়ে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করে নেবেন। তো প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে ফেসবুক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে ফেসবুক অ্যাপটা আপনার সামনে চলে আসবে। তো আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করা না থাকলে এখানে আপডেট লেখা দেখাবে, এই আপডেটে ক্লিক করে আপনি আপডেট করে নেবেন। তো আমি আপডেট করে নিচ্ছি, একটু সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। তো আপডেট করার পর এই ওপেন অপশানে ক্লিক করে ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এখানে কিছু সেটিং করে নিতে হবে, সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নিলে আপনি ফেসবুক স্টোরিতে বা আইডিতে যে কোনো ফটো ভিডিও 4K হাই রেজুলেশনে পোস্ট করতে পারবেন। ওকে, তো ফেসবুকে আসার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন, তারপর এই পেজটা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে সেটিংসে ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করলে আপনার সামনে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো চলে আসবে। তো এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন, এই অপশানগুলো স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে মিডিয়া নামের একটি অপশান দেখতে পাবেন, তো সিম্পলি এই মিডিয়া অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ভিডিও কোয়ালিটি, তো এর আন্ডারে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেওয়া রয়েছে, অপটিমাইজড আর ডাটা সেভার। এখান থেকে আপনি অপটিমাইজড এই অপশানটি সিলেক্ট করে রাখবেন, কারণ আপনি যে এরিয়া থেকে ভিডিও পোস্ট করবেন সেই এরিয়ার নেট স্পিড যেমন থাকবে তেমন কোয়ালিটিতে ভিডিও পোস্ট হবে। আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড ভালো থাকলে ভালো কোয়ালিটিতে আপলোড হবে, আর নেট স্পিড লো কোয়ালিটিতে থাকলে আপনার পোস্টটি লো কোয়ালিটিতে আপলোড হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তাই আপনি এখান থেকে অপটিমাইজ এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, তাহলে ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র লেখা আছে ভিডিও কোয়ালিটি, কিন্তু ফটো কোয়ালিটি লেখা নেই, মানে হাই কোয়ালিটির ফটো আপলোড করার কোনো অপশান কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে এখন আপনি কি করবেন, কীভাবে হাই কোয়ালিটিতে ফটো আপলোড করবেন? তো চিন্তার কোনো কারণ নেই, সেটাও আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো হাই কোয়ালিটি ফটো আপলোড করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু কোনো অপশান দেওয়া নেই। ফেসবুক স্টোরিতে হাই কোয়ালিটির ফটো ভিডিও আপলোড করার সেটিংটা চালু করতে হলে আপনাকে ফেসবুক লাইট অ্যাপে চলে যেতে হবে, কারণ হাই কোয়ালিটিতে ফটো আপলোড করার অপশানটা শুধুমাত্র ফেসবুক লাইট অ্যাপে দেওয়া রয়েছে। তাই আপনি কি করবেন, প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করার পর ফেসবুক লাইট অ্যাপটা ওপেন করবেন। ফেসবুক লাইট অ্যাপে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো ফেসবুক স্টোরিতে 4K রেজুলেশনে বা হাই কোয়ালিটির ফটো আপলোড করতে হলে আপনাকে যেটা করতে হবে, উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন, তারপর এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে আপনি সেটিং নামে একটি অপশান দেখতে পাবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজ থেকে আপনি খুঁজে নেবেন মিডিয়া নামের অপশানটি, এই দেখেন মিডিয়া, জাস্ট এই মিডিয়া অপশানে ক্লিক করবেন। মিডিয়া অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে আপনি দুটো অপশান দেখতে পাবেন, ফটো কোয়ালিটি ও ভিডিও কোয়ালিটি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু এই ফটো কোয়ালিটি অপশানটি ছিল না, শুধুমাত্র ভিডিও কোয়ালিটি অপশানটি ছিল, কিন্তু ফেসবুক লাইট অ্যাপে দেখতে পাচ্ছেন দুটো অপশানই কিন্তু দেওয়া আছে। তো এখানে যদি ফটো কোয়ালিটি মিডিয়াম বা লো করা থাকে তাহলে এখান থেকে এটা হাই কোয়ালিটি করে দেবেন। হাই কোয়ালিটি সিলেক্ট করে দিলে আপনার স্টোরিতে যে কোনো ফটো আপলোড করলে সেটা হাই কোয়ালিটিতে বা 4K রেজুলেশনে আপলোড হবে। তারপর আছে ভিডিও কোয়ালিটি, এটাও আপনি এখান থেকে অপটিমাইজ করে রাখবেন। এটা লোস্ট কোয়ালিটি সিলেক্ট করা থাকলে আপনি এটা অপটিমাইজ সিলেক্ট করে রাখবেন, এটা আপনার নেট স্পিড যেমন থাকবে তেমন কোয়ালিটিতে আপলোড হবে। আবারও বলি, এখানে ফটো কোয়ালিটি হাই করে রাখবেন আর ভিডিও কোয়ালিটি অপটিমাইজড করে রাখবেন, তাহলে আপনি ফেসবুক স্টোরিতে যে কোনো পোস্টটি 4K রেজুলেশনে বা হাই কোয়ালিটিতে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুক স্টোরিতে হাই কোয়ালিটিতে ফটো ভিডিও আপলোড করতে হলে এটাই হচ্ছে মূল সেটিং। তাই আপনারা ফেসবুক স্টোরিতে কোনো পোস্ট করতে গেলে অবশ্যই ফেসবুক লাইট অ্যাপটা ব্যবহার করবেন, তাহলে হাই কোয়ালিটিতে পোস্টগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে।